নমস্কার বন্ধুরা, আবার কথা আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের ভার্চুয়ালি এমন একটি দেশে ঘুরতে নিয়ে যাব যে দেশটি টেকনোলজির দিক থেকে অনেক উন্নত হয়ে উঠেছে। আজ থেকে 42 বছর আগে এই দেশটি ডেভেলপমেন্টের দিক থেকে অনেক পিছিয়ে ছিল, কিন্তু এখন ডেভেলপমেন্টের দিক থেকে এই দেশটি আমাদের অনেক পিছনে ফেলে দিয়েছে। এই পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে এই দেশের প্রোডাক্ট পাওয়া যায় না। আপনি ঠিকই ধরেছেন, আজ আমি পৃথিবীর সব থেকে বেশি জনসংখ্যার দেশ চীন সম্পর্কে আলোচনা করব। তাই চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল অবাক কথায় নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এটি লাইক করে দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে কিন্তু ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করবে। বন্ধুরা, এই দেশটির অফিসিয়াল নাম হলো পিপলস রিপাবলিক অফ চায়না। এই দেশের জনসংখ্যা 144 কোটি। এখানে 61% মানুষ শহরে এবং 39% মানুষ গ্রামে বসবাস করেন। বন্ধুরা, আপনাদের বলে রাখি, চায়নার বর্ডার একটি বা দুটি দেশের সাথে নয়, 14টি দেশের সাথে চায়নার বর্ডার মিলেছে। কিন্তু তাদের মধ্যে শুধু পাকিস্তান আর নর্থ কোরিয়া এমন দুটি দেশ যাদের সাথে চায়নার সম্পর্ক ভালো, না হলে বাকি সব দেশের কাছেই চায়না শত্রু দেশ হয়ে উঠেছে। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে চীনের মানুষ নিজেদের বদলে অন্য কাউকে জেলে পাঠাতে পারেন। অর্থাৎ কেউ যদি চায়নায় অপরাধ করে বা ক্রাইম করে, আর তার বদলে যদি তার জেল হয়, তাহলে অপরাধী নিজের বদলে টাকার বিনিময়ে অন্য কাউকে জেলে পাঠাতে পারবে। এই জন্যই বলে এটা চীন, এখানে সব কিছুই ডিফারেন্ট। আপনারা তো নিশ্চয়ই জানবেন যে আমেরিকার প্রধান ভাষা ইংলিশ আর চীনের প্রধান ভাষা চাইনিজ, কিন্তু আপনারা শুনলে অবাক হবেন যে আমেরিকার তুলনায় বেশি মানুষ চায়নাতে ইংরেজিতে কথা বলে থাকেন। দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী চীনের মানুষ সুস্বাদু খাবার হিসাবে প্রতি বছর 40 লাখ বিড়াল খেয়ে থাকে, কিন্তু কোনোভাবেই এই পশু হত্যাকে আটকানো যায়নি। যে কোনো জীব খাওয়াতে চীনের মানুষরা একটু বেশি এগিয়ে আছেন। চীনের রাষ্ট্রীয় ফরেস্ট ব্যুরোর রিপোর্ট অনুযায়ী এখানে প্রতি বছর 45 বিলিয়ন, অর্থাৎ 45 বিলিয়ন চপস্টিক্সের নির্মাণ হয়ে থাকে, আর যার কারণে প্রতি বছর 4 মিলিয়ন গাছ কাটা হয়। বর্তমানে পাকিস্তান আর শ্রীলঙ্কাকে চীন নিজেদের গোলাম বানিয়ে নিয়েছে। আপনাদের অবাক লাগতে পারে, কিন্তু এটাই সত্যি। এই দুটি দেশে চীন এত টাকা লাগিয়ে দিয়েছে যে চীনের এগেনস্টে যাওয়ার মতো ক্ষমতা আর নেই এই দেশ দুটির। বন্ধুরা, এই চীন দেশের বায়ু এতটাই দূষিত যে শুধুমাত্র বায়ু দূষণের জন্যই প্রতি সপ্তাহে চীনে 500 থেকে 1000 জনের মৃত্যু হয়ে থাকে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে 2010 সালে চীনে পৃথিবীর সব থেকে বড় ট্রাফিক জ্যাম লেগেছিল, যেটি প্রায় 100 কিলোমিটার লম্বা ছিল। এখন আমি আপনাদের বলবো যে আপনারা যদি চায়নাতে ঘুরতে যান তাহলে কোন কোন জায়গায় যেতে পারেন। নাম্বার 1, জাংজিয়াজি ন্যাশনাল ফরেস্ট পার্ক। নাম্বার 2, গ্লাস ব্রিজ। চায়নাতে গিয়ে যদি আপনি এই কাচের ব্রিজটি না দেখেন তাহলে আপনি খুবই লস করবেন, কারণ এটি বর্তমানে সারা বিশ্বের মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। এই ব্রিজটি 300 মিটার উঁচু আর 430 মিটার লম্বা। তো বন্ধুরা, চীন সম্পর্কে আজকের ভিডিওতে এইটুকুই। যদি আপনারা এই ভিডিওটি সেকেন্ড পার্ট দেখতে চান তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আজকে আসি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন।